হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান দিস ইজ নাজমুল ইসলাম এন্ড ইউ আর ওয়াচিং দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেল প্রিয় ছাত্রছাত্রীরা আজ কিন্তু আবারও নতুন একটি টপিক নিয়ে তোমাদের সামনে চলে এলাম আজকে আমরা বায়ুমণ্ডলের স্তরবিন্যাস এর উপর থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব যেটা তোমাদের সামনে এগারোই ডিসেম্বরে লড়তে সাহায্য করবে আজকের এই ক্লাসটি থেকে তুমি অবশ্যই অবশ্যই কিন্তু একটা প্রশ্ন হলেও কমন পাবে এটা কিন্তু আমার বিশ্বাস তো প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুধু তাই নয় আজকের ক্লাস করার পর শেষ পর্যন্ত এই ক্লাসটি তোমার আর পড়া লাগবে না এই ক্লাস দেখেই কিন্তু তোমার একদম ঠোঁটস্থ হয়ে যাবে পুরোপুরি ইয়াদ চলে আসবে সেইভাবেই ক্লাসটি আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব পারলে ভুলে দেখাও মনে করে নয় ঠিক আছে চলো আজকের ক্লাসটি হচ্ছে টেট পরিবেশের উপর থেকে টেট স্পেশালিস্ট একটা ক্লাস ঠিক আছে যেটা বায়ুমণ্ডলের বিভিন্ন গঠন ও স্তরবিন্যাস সম্পর্কে আলোচনা করব আমরা জানি আমাদের পরীক্ষা হচ্ছে ডিসেম্বরের কত তারিখ এগারো তারিখ তো এই দিন আমাদের প্রত্যেকে এই দিনের জন্য প্রস্তুতি প্রস্তুত হচ্ছে ঠিক আছে এবং টোটাল পরীক্ষা হবে কিন্তু আমার একশো পঞ্চাশ নাম্বারের এই একশো পঞ্চাশের মধ্যে আমার ইভিএস ইভিএস থাকবে কিন্তু কত নাম্বারের একশো এর মধ্যে ইভিএস থাকবে কিন্তু আমরা তিরিশ নাম্বারের সেই তিরিশ নাম্বার থেকে তুমি ধরে রাখতে পারো তোমার দু নম্বর আজকের এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে তোমার হাতের মুঠোয় চলে আসবে সেইভাবেই কিন্তু ক্লাসটা গুরুত্বপূর্ণ ট্রেন্ড অ্যানালিসিসের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো ভিডিওটি দেখো আমরা কি নিয়ে আলোচনা করব বায়ুমণ্ডলের বিভিন্ন গঠন ও স্তর বিন্যাস প্রথমেই আমাদেরকে জানতে হবে যে বায়ুমণ্ডল কি আমরা যখন কোনো মাপজোক শুরু করি শুরু করা হয় কিসের থেকে জিরোর থেকে তাই না জিরো থেকে এক দুই তিন চার করে এইভাবে মাপটা আমরা কাউন্ট করি তো জিরো হচ্ছে একটা প্রমাণ যেখান থেকে স্টার্ট হয় এই বায়ুমণ্ডলটাকেও মাপার জন্য একটা স্টার্ট পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে সমুদ্রতল সমুদ্রতল থেকে যদি আমরা শুরু করি তো আপ টু যেতে যেতে উপরের দিকে যেতে যেতে দশ হাজার কিলোমিটার পর্যন্ত আমরা গণনা বা পরিমাপের আওতায় আনতে পারি এই যে দশ হাজার কিলোমিটারের মধ্যে যে প্রবল বায়ুর যে চাদর আমাদেরকে ঘিরে রয়েছে পৃথিবীকে সেটাকে কিন্তু আমরা বায়ুমন্ডল বলি একদম সহজ এবং সিম্পল ভাষায় ঠিক আছে এই বায়ুমন্ডল প্রত্যেকটা বিষয়ের মধ্যে একটা উপাদান থাকে আমাদের মানব শরীর শরীরের কথা যদি বলি রক্ত মাংস হাড় সমস্ত কিছু দিয়ে যেমন শরীরটা তৈরি ঠিক বায়ুমন্ডল তৈরি হওয়ার জন্য এর মধ্যে বিশেষ কিছু কিছু উপাদান আছে সেগুলোই কিন্তু বায়ুমন্ডলের শ্রেণী বিভাগ বা স্তর বা গঠনের মধ্যে পড়ছে ঠিক আছে প্রথমে লক্ষ্য করো বায়ুমন্ডলের বিভিন্ন গঠন ও তার স্তর বিন্যাস দেখো বায়ুমন্ডলের এই গঠনকে মূলত আমরা তিনটে ভাগে ভাগ করি কি বললাম জাস্ট আমার কথার উপরে খেয়াল করো আগে যা পড়েছ ভুলে যাও তিনটে কথার উপরে খেয়াল করবে বায়ুমন্ডলের স্তর বিন্যাসকে আমরা তিনটে ভাগে ভাগ করি ডিয়ার কটা ভাগে তিনটে ভাগে কি কি গ্যাসীয় জলীয় এবং ধুলিকণা এখানটাই লক্ষ্য করো গ্যাসীয় জলীয় এবং ধূলিকণা তো বেশিরভাগ থাকে কি গ্যাসীয় উপাদান দ্বারা পরিপূর্ণ তারপরে কিছু জলীয় উপাদান থাকে এবং তারপরে কিন্তু কিছু থাকে দেখবে আমরা যখন বৃষ্টির পরিবেশ হয় তখন ঘরবাড়ি ঘর বাড়ি একটু মতো করে না তাই বলে কি তোমার ঘরের মধ্যে জল ঢুকে যায় যায় না জলের মধ্যে বায়ুর মধ্যে জলীয় কণার উপাদানটা কিন্তু বেড়ে যায় যার ফলে কিন্তু বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে যাওয়ার ফলে সবকিছু একটু মানে সফট সফট ওয়েদারটা হয়ে যায় ঠিক আছে তো বায়ুমণ্ডলের মধ্যে অবশ্যই জলীয় উপাদান রয়েছে এবং কিছু পরিমাণ ধূলিকণা আছে এবং গ্যাসীয় উপাদান রয়েছে তো বেসিক্যালি এই জলীয় এবং ধূলিকণাটাকে সরিয়ে ফেলে শুধুমাত্র গ্যাসীয় উপাদানটার উপরে কনসেন্ট্রেট করে এটা নিয়ে একটু চর্চা করি দেখবে এখান থেকে টেট পরীক্ষায় অনেক প্রশ্ন তুমি কমন পেয়ে যাবে ঠিক আছে দেখো তো গ্যাসীয় এটা শুধুমাত্র টেট পরীক্ষা না সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ গ্যাসীয় উপাদান নিয়ে আলোচনা করছি গ্যাস প্রধানত বায়ুমণ্ডলের মধ্যে আমরা চার ধরনের গ্যাসের প্রাচুর্য লক্ষ্য করতে পারি চার ধরনের গ্যাস কি বললাম বায়ুমণ্ডলের স্তর বিন্যাসে তিনটি গ্যাসীয় জলীয় ধূলিকণা এবং চার ধরনের গ্যাস এবং সব থেকে গুরুত্বপূর্ণ ড্যাপ একটা বিষয় মাথায় রাখবে একটা এই ক্লাসের মধ্যে একটা সূত্র তোমাকে মুখস্থ করিয়ে দেবো যার ফলে তুমি এই ক্লাসের এই বায়ুমণ্ডলের স্তর তুমি যতদিন বাঁচবে তুমি তো মনে থাকবেই তোমার ছেলে তার নাতিকেও তুমি এই গল্প করে করে বুঝতে বোঝাতে পারবে ঠিক আছে দেখো নাইট্রোজেন প্রথমে তো গ্যাসীয় উপাদান নিয়ে কথা বলবো গ্যাসীয় উপাদানের মধ্যে চারটি উপাদান থাকে কি নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাই অক্সাইড আর নিষ্ক্রিয় গ্যাস কি বললাম নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড নিষ্ক্রিয় গ্যাস এবার এই পয়েন্ট বা ভ্যালু গুলো মাথায় রাখার প্রয়োজন ঠিক আছে নাইট্রোজেন কত মাত্রায় থাকে সেভেন্টি যদি প্রশ্ন আসে পরীক্ষায় বায়ুমণ্ডলের মধ্যে সব থেকে কোন গ্যাসের উপাদান সব থেকে বেশি সেটা হচ্ছে এটা কিন্তু বলবে বলবে না ঠিক আছে সবাই আচ্ছা তারপর অক্সিজেনের মাত্রা কিসে থাকে সিও টু সেটা কিন্তু জিরো পয়েন্ট জিরো থ্রি থ্রি এবং নিষ্ক্রিয় গ্যাস কিন্তু জিরো পয়েন্ট নাইন থ্রি ফোর পার্সেন্ট তাহলে এই চারটে গ্যাসের উপাদান দিয়ে কিন্তু মূলত মানে বায়ুমণ্ডলে গঠিত এবং এই যে নিষ্ক্রিয় গ্যাস এই নিষ্ক্রিয় গ্যাস কিন্তু আবার ছটা গ্যাসের সমন্বয়ে গঠিত এই ছটা গ্যাস কিন্তু একটু ডিটেলসে তোমাদেরকে যেতে হবে ভিডিও স্বার্থে আমি সময়ের স্বার্থে আমি তোমাদেরকে শর্টে আলোচনা করছি তাহলে আমরা প্রথমত বায়ুমণ্ডলের যে গঠন বায়ুমণ্ডল কি কী নিয়ে গঠন হয় এটা কিন্তু আমরা বুঝতে পেরেছি প্রথমে বুঝলাম কি বায়ুমণ্ডল কাকে বলে সংজ্ঞাটা বললাম তারপর গঠন কাকে বলে সেটাও জানলে এবার আসবো স্তর বিন্যাস কাকে বলে বায়ুমন্ডলের স্তর বিন্যাসটা কি খুব কত কতটা মজা দেখো এখান থেকে এবার বুঝতে পারবে তাহলে গঠন সম্পর্কে মনে থাকবে তিন ভাগে ভাগ করি গ্যাসীয় জলীয় ধুলিকণা এতটুকু পড়লাম চারটে গ্যাস আমাদের থাকে নাইট্রোজেন অক্সিজেন কার্বন অক্সাইড এবং ছটা নিষ্ক্রিয় গ্যাস থাকে ঠিক আছে তাহলে গঠন কমপ্লিট এবার দেখো স্তর বিন্যাস জাস্ট লক্ষ্য করো আমরা এই যে স্তর বিন্যাসটা এখানে করেছি সমুদ্রপৃষ্ঠ থেকে সমুদ্র তল থেকে দশ হাজার কিলোমিটার পর্যন্ত বায়ুর চাঁদের চাদর পৃথিবীতে অবস্থিত এই চাদরের মধ্যে বিভিন্ন ভাগে যদি আমরা ভাগ করি ষোলো থেকে কুড়ি তিরিশ একশো পাঁচশো সাড়ে সাতশো এইভাবে একটা কৃত্রিম আনুমানিক যে একটা স্কেল করা হয়েছে সেই স্কেলের ভিত্তিতে বায়ুমণ্ডলেরকে বিভিন্নভাবে স্তরে আমরা ভাগ করে থাকি ঠিক আছে দেখো এখন তোমাদেরকে একটা সূত্র রাখতে রাখতে হবে হবে একটা সূত্র সেই সূত্রটা কি মনে রাখার কৌশল এটা কিন্তু সম্পূর্ণ আমার নিজের তৈরি করা একটা কৌশল প্রত্যেকে এই পদ্ধতিটা অ্যাপ্লাই করবে দেখবে আর কখনো ভুল হবে না কি বললাম ট্রপিকানা স্ট্র দিয়ে মেসে থাকতে খেতাম এক্সট্রা ম্যাজিকাল লাগতো কি বললাম শুধু এই বিষয়টার উপর কনসেন্ট্রেট করো একটা কথা মুখস্থ করো আমার মুখে মুখে ট্রপিকানা স্ট্র দিয়ে মেসে থাকতে খেতাম এক্সট্রা ম্যাজিকাল লাগতো ট্রপিকানা একটা মনে করো ট্রপিকানা একটা জুস স্ট্র দিয়ে মানে পাইপ দিয়ে মেসে আমরা যখন মেসে থাকতাম তখন মেসে থাকতে খাতাম কেমন লাগতো এক্সট্রা ম্যাজিকাল লাগতো তাহলে এই ট্রপিকানা স্ট্র দিয়ে মেসে থাকতে খেতাম এক্সট্রা ম্যাজিকাল লাগতো বারবার বলছি যাতে শুনে শুনে মুখস্থ হয়ে যায় ঠিক আছে তো দেখো প্রথমে আমি এখান থেকে মনে রাখছি যেন ট্রপিকানা এই ট্রপিকানার টয়রা ফলা ঠিক আছে ট্রপিকানার টয়রা ফলা দেখো ট্রপোস্ফিয়ার এটা যদি মুখস্থ করতে পারো এই দু লাইন তাহলে মনে করবে বায়ুমণ্ডলের স্তর সিরিয়াল ওয়াইজ মুখস্থ হয়ে যাবে সারা দিন বসে বসে ট্রপোস্ফিয়ার মেসোস্ফিয়ার এইভাবে মনে রাখতে হবে না ঠিক আছে তো ট্রপিকানা স্ট্র দিয়ে খেতাম স্ট্র স্ট্র থেকে কি স্ট্র্যাটোস্ফিয়ার ঠিক আছে মেসে থাকতে খেতাম মে থেকে মেসোস্ফিয়ার মেসে থাকতে খেতাম থাকতে থার্মوسفিয়ার মেসে থাকতে খেতাম কেমন লাগত এক্সট্রা এক্সট্রা ম্যাজিকাল লাগত এক্সট্রা ম্যাজিকাল লাগতো তো রিলেট করতে পারছো ट्रॉपिकানা স্ট্র দিয়ে মেসে থাকতে খেতাম এক্সট্রা ম্যাজিকাল লাগতো তো এই সূত্রটা যদি তোমরা মনে রাখতে পারো সমস্ত যে বায়ুমণ্ডলের স্তরগুলো সেগুলো কিন্তু সিরিয়ালি তোমাদের মুখস্থ হয়ে যাবে এবার দেখো এখান থেকে গুরুত্বপূর্ণ কি কি প্রশ্নগুলো হয়ে থাকে এই ট্রপিকানা স্ট্র দিয়ে তো ট্রপিকানা মাথায় রাখবে ক্ষুব্ধ মন্ডল ঠিক আছে ট্রপিকানা ক্ষুব্ধ মন্ডল মানে ঝড় ঝঞ্ঝা সব থেকে বেশি হয়ে থাকে এই ট্রপিকানা বা ট্রপোস্ফিয়ার অঞ্চলে ঠিক আছে এবং এই তারপরে স্ট্র দিয়ে খেতাম স্ট্রটোস স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্ত মন্ডল যদি বলা হয় বায়ুমণ্ডলের কোন স্তর দিয়ে যান উড়োজাহাজ চলাচল করে শান্ত মন্ডল সব সময় পরিবেশ ঠান্ডা থাকে ঝড় ঝঞ্ঝার প্রভাব তো দেখা যায় না তাই স্ট্র্যাটোস্ফিয়ার থেকে বা শান্ত থেকে এই প্লেন গুলো যাতায়াত করে ঠিক আছে দেখতে পাচ্ছ এই দুটোর মধ্যে লেয়ারের মধ্যে যে বিভেদ সৃষ্টিকারী স্তর সেটাকে বলা হচ্ছে স্ট্রাটোপোজ ঠিক আছে স্ট্রোপোপোজ ঠিক আছে তো চলো তাহলে টপিক এন্ড স্ট্র দিয়ে মিশে থাকতে খেতাম এক্সট্রা ম্যাজিকাল লাগতো ওকে আচ্ছা তাহলে ট্রপোস্ফিয়ার ট্রপোপোজ স্ট্র্যাটোস্ফিয়ার তারপরে আসছে ওজোন স্তর ঠিক আছে ওজোন স্তর আচ্ছা তারপরে হচ্ছে মেসোস্ফিয়ার মেসোপোজ এবং থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার যেখানে উল্কাপাত হয় ঠিক আছে থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার এবং তারপরে হচ্ছে এক্সোস্ফিয়ার যেখানে স্যাটেলাইট থাকে এক্সোস্ফিয়ার এবং সব থেকে উপরে কি থাকে ম্যাগনেটোস্ফিয়ার যদি বলা হয় বায়ুমন্ডলের সব থেকে উপরের স্তর কি ম্যাগনেটোস্ফিয়ার আমরা দেখবে ম্যাগনেট মানে কি বলতো চুম্বক আমরা যখন মানে ছোটবেলায় যখন প্রচন্ড দুষ্টামি করতাম কোনো যুক্ত ব্যক্তি যদি আমরা দেখ ম্যাগনেট যাচ্ছে ঠিক আছে তো ম্যাগনেট মানে টাক সবার উপরে থাকে ঠিক আছে সেই ম্যাগনেটোস্ফিয়ার মানে সবার উপরে থাকে এইভাবে মাথায় রাখতে পারো ঠিক আছে তো ট্রপিকানা কেনা স্ট্র দিয়ে মেসে থাকতে খেতাম এক্সট্রা ম্যাজিকাল লাগতো ম্যাজিকালের ময়জফলা আকার থেকে ম্যাগনেটোসফিয়ার ঠিক আছে তো তাহলে বায়ুমন্ডলের এই যে স্তরবিন্যাস বিন্যাস আশা করছি এরপর থেকে তোমার আর ভুল হবে না এবং এই ক্লাসটা থেকে তোমরা বুঝতে পারলে এখান থেকে কোন কোন ধরনের প্রশ্ন উত্তর হয়ে থাকে এবার এর উপর থেকে যে প্রশ্নই তোমাকে করা হোক দেখো তুমি এক একাই উত্তর দিতে পারবে যদি ক্লাসটা মন দিয়ে দেখে থাকো লক্ষ্য করো যদি বলা হয় বায়ুমন্ডলের মধ্যে সব থেকে কোন গ্যাসের পরিমাণ বেশি থাকে কোন গ্যাস নাইট্রোজেন সেভেন্টি এইট সেভেন্টি কোন গ্যাসের পরিমাণ সব থেকে কম থাকে নিষ্ক্রিয় গ্যাসের পরিমাণ ঠিক আছে অক্সিজেনের পরিমাণ কত টোয়েন্টি ঠিক আছে টোয়েন্টি কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত জিরো পয়েন্ট ঠিক আছে এবার দেখো এই যে শ্রেণী বিন্যাসটা করলাম এই শ্রেণী বিন্যাসটাকে আমরা আবার দুই ভাগে ভাগ করে থাকি ঠিক আছে সেই ভাগটা কি মানে উচ্চতার দিক থেকে একটা হচ্ছে হোমোসফিয়ার একটা হচ্ছে হেটারোসফিয়ার মনে রাখবে যে মেসোসফিয়ার এই মেসোসফিয়ার থেকে নিচের পাটটা হচ্ছে ঠিক আছে এবং থেকে উপরের কিলোমিটার পর্যন্ত এই আমরা হেটারোসফিয়ার বলি দেখো হোমো মানে কি হোমো মানে হচ্ছে সম সম ঠিক আছে একই জাতীয় সম তো হোমোস্ফিয়ার এটা যদি ভাগ করি তো হোমো কথার অর্থ হচ্ছে সম হোমো কথার অর্থ কি সম ঠিক আছে সম তো হোমকথার অর্থ যে সম সমস্ফিয়ার মানে এখানে বায়ুমন্ডলের যে সমস্ত উপাদানগুলো থাকে সে সমানভাবে বিরাজ করে ঠিক আছে সমতা বজায় রাখে এবং হেটারোসফিয়ার এটা হচ্ছে অসম অসম কি বললাম অসম ঠিক আছে তো সম আর সমর মধ্যে পার্থক্য বুঝতে পারলে এটা আশি থেকে নব্বই কিলোমিটার পর্যন্ত এই মেসোস্ফিয়ার পর্যন্ত বিরাজ করে এবং তার উপর থেকে এটাকে হেটারোসফিয়ার আমরা বলে থাকি ঠিক আছে এবং মাথায় রাখবে সব থেকে যে উপাদানগুলো রয়েছে তার সমস্ফিয়ার বা হোমোসফিয়ারের মধ্যে ঠিক আছে তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড লার্নার আজকের ক্লাস থেকে তোমরা এতটুকু বুঝতে পারলে যে বায়ুমন্ডল কি বায়ুমন্ডল কাকে বলে বায়ুমন্ডলের সমস্ত স্তর বিন্যাস সম্পর্কে ঠিক আছে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে কেমন লাগলো অবশ্যই প্রত্যেকে জানাও টেট পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আলোচনা হলো তোমার এরপরে পরে এর উপরে বলো পেডাগগি বলো সমস্ত যে সমস্ত টপিক গুলোর উপরে তোমার আর্জেন্সি রয়েছে নিড রয়েছে সেইগুলো কিন্তু তোমরা প্রত্যেকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে থাকো অন্যান্য ক্লাসগুলো ইউটিউবে কিন্তু ইতিমধ্যে প্রচুর প্রচুর ভাইরাল হচ্ছে তোমরা প্রত্যেকে সেই ভিডিওগুলো যদি এখনো যারা না থেকে রয়েছো তারা অবশ্যই কিন্তু দেখে নেবে সর্বোপরি দা বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলে তুমি যদি নতুন দর্শক হয়ে থাকো তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমি নাজমুল ইসলাম আজকে ছিলাম তোমার সঙ্গে তোমরা প্রত্যেকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা বন্ধুর কাছে অবশ্যই শেয়ার করে দেবে আজকের ক্লাসটি দেখার জন্য শেষ পর্যন্ত অসংখ্য ধন্যবাদ তোমরা প্রত্যেকে সফল হও এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ